দেখছেন প্রাইম টাইম। এখন যে খবরের দিকে নজর রাখবো, কাঁথিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে হুমকি তৃণমূল নেতার, কাঁথি এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েনের হুমকি, আপনার দম থাকলে 15 মিনিটের জন্য সিআরপিএফকে ছেড়ে কাঁথি শহরে আসুন, যদি মাত্রা অতিক্রম করেন সিআরপিএফের সামনে মারব, মোদী শাহের ক্ষমতা থাকলে বাঁচিয়ে দেখান। তৃণমূল নেতা প্রদীপ গায়েনের এই হুমকিকে কেন্দ্র করে তুঙ্গে বিতর্ক। শুভেন্দু অধিকারী যদি ভাবেন আমাদের ভদ্রতা আমাদের সৌজন্যতা যদি দুর্বলতা ভাবেন ভুল করবেন। কাল চাইলে কাঁথিতে আপনাকে ঢুকতে দিতাম না, আমরা কালকেই খবরটা পেয়েছি। আপনার যদি দম থাকে 15 মিনিটের জন্য সিআরপিএফ ছেড়ে কাঁথি শহরে বেরিয়ে আসুন, কত বড় মাপের ব্যথা দেখব। এইটুকু বললাম, আর এর পরে যদি মাত্রা অতিক্রম করেন সিআরপিএফ এর সামনে ধরে মারব। নরেন্দ্র মোদী অমিত শাহের বাপের ক্ষমতা থাকলে তোমাকে বাঁচিয়ে দেখো। আমরা বাংলার মানুষ, শান্ত প্রিয় মানুষ।